আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। ছোট খালা বাসায় চলে এসেছে মগ বাজারে, আবারও আম্মুকে নিয়ে বোনকে নিয়ে। তো ভাবলাম একটু শেয়ার করে ফেলি আর একটা ব্লগ করেই ফেলি, তাই না? তাই ব্লগটি করে ফেলেছি, মেমোরি করে রাখলাম, আর চলে এসেছি, এসে খেতে বসে গিয়েছি। তাছাড়া দুপুরে খাচ্ছে, দুপুরে সবার একটু ক্ষুধা লাগে, তাই না? এখানে পোলাও আছে, আমরা পোলাও দিয়ে শুরু করছি। ও কত সুন্দর ঝরঝর করে পোলাও বানিয়েছে। ইয়েস, নেক্সট 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 গরুর মাংস। আমি রান্নাঘরে চলে আসছি এখন, এখান থেকে আমরা এখন সার্ভ করছি, বাটিতে নিচ্ছি। এখানে খাবে না? না, এখানে চা খাবে না, ওখানে সবাই একবারে বসে যাব। অ্যাকচুয়ালি আজকে আম্মু ছোটো খালার বাসায় আসবে, মানে আম্মু আমার বাসা থেকে ছোটো খালার বাসায় আসছে, তাই আম্মুর সাথে আম্মুর আরও তিনটা বোন চলে এসেছে। তো সবাই মিলে খুব মজা করছিলাম, সাথে আমার কাজিনরা ছিল, বাট সবার ছবি আমি ক্যাপচার করতে পারিনি কারণ সবাই যাচ্ছিল না এই মুহূর্তে ক্যাপচার করি, এতটাই গরম ছিল। আমরা যেটা করেছি, সবাই একটা রুমে বসে, মানে এসিতে বসে সুন্দর করে খাচ্ছিলাম, সেটা শেয়ার করে নিচ্ছি। শাক, অনেকদিন পর শাক খাবো ভাত দিয়ে। আরও আছে, আমি সবগুলো নামিয়ে নামিয়ে দেখে থাকছি। মাছের ডাল না এটা? হ্যাঁ, মাছ কালার ডাল। কি দিয়ে নাস? আমাদের বাসা তো চিংড়ি মাছ দিয়ে, ডিম দিয়ে করছে, মাও ডিম দিয়ে করে নাস। সেটা কি মাছ? রুই? না, কাতল মাছ। কাতল মাছ। আমি সবচেয়ে খুশি হয়েছি শাকটা দেখে। অ্যাকচুয়ালি অনেকদিন পর শাক খাওয়া হচ্ছে, কারণ এই রমজান মাসে তো শাক খাওয়াই হয়নি। তো আজকে ওদের গাছের শাক পেয়ে আমার অনেক ভালো লেগেছে। রুই মাছ ভেবেছিলাম, আসলে এটা কাতল মাছ, খুব সুন্দর করে ভোনা করে নিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর সাথে মাছ কালারের ডাল যেটা করে নিয়েছে ডিম দিয়ে। আপনারা সবাই কীভাবে খান কমেন্ট সেকশনে জানাতে পারেন। যেমন আমার আম্মু কিন্তু এই মাছ কালারের ডাল মাছের মাথা বা মাছ দিয়ে করে থাকে, বাট আমার ছোটো খালা আজকে ডিম দিয়ে করেছে। আমার শাশুড়ি মা করে থাকেন ডিম দিয়েও, আবার মাঝে মধ্যে চিনি মাছ দিয়ে। মাসকালাইয়ের ডালের পাশাপাশি মসুরের ডাল করেছি জলপাই দিয়ে। আর খাবারগুলি একটু ডেকোরেশন করে নিয়ে আমরা কীভাবে খাচ্ছি সেটা শেয়ার করে নিচ্ছি। আমরা কিন্তু আজকে টেবিলে বসিনি, আমরা ফ্লোরিং করে একদম আরাম করে সবাই বসেছি। আর এটা শুধুমাত্র হয়ে থাকে আমার এই খালাদের বাসায়, কারণ আমরা খালার বাসা আসার পর সবাই খুবই ফ্রি থাকি, আর একসাথে বসে গল্প আড্ডা দিয়ে ফ্লোরিং করে খেতে খুবই পছন্দ করে, যেটা আমি অলওয়েজ মিস করে থাকি। তো দেখতেই পাচ্ছেন সব খাবারগুলি নিয়ে আসা হচ্ছে আমরা যে ফ্লোরিং করেছি তার উপর। কাজিনরা ছিল, খালারা ছিল, আমরা ছিলাম, সব কিছু মিলিয়ে খুবই ভালো গিয়েছে আজকের দিনটি। আমরা খুবই এনজয় করেছি। আমরা আরও কিছু কাজিনদেরও মিস করেছিলাম, আর তারা বিজি ছিল যার কারণে আসতে পারে। তো খাওয়া দাওয়া শেষ, আর ও খুব সুন্দর করে পায়েস রান্না করেছে অনেকগুলো দুধ দিয়ে। এখনও কেউ স্টার্ট করেনি, সবাই বলছে পরে খাবে। সাথে ফ্রুটসও রেডি করে নিয়েছে অনেকগুলো ফ্রুটস, যেহেতু ও একটা বক্সে নিয়ে নিয়েছে। দুপুরের লাঞ্চ করার ঠিক আধা ঘন্টা পর সবাইকে আমি সার্ভ করে দিচ্ছি সেই পায়েসটুকু। সবাই এতটাই এনজয় করে পায়েসটুকু খেয়েছে, যেটা কী বলবো, সম্পূর্ণ দুধের উপর করা। 5 কেজি দুধে 3 মঠ চাল দিয়েছে, বুঝতেই পারছেন কতটা টেস্টি হতে পারে। যাই হোক, সবাই খুব এনজয় করে খাওয়ার পরপরই বলছে ঝাল টক খাবে। আর ওর পাশে অনেকগুলো আম ছিল প্রিজার্ভ করা, তো সেখান থেকে আমগুলো বের করে ছিলে দিয়েছে, আর আমি ভর্তা বানিয়ে সবাইকে দিচ্ছিলাম। এই মোমেন্টে যেহেতু গরম পড়েছে, একটু দুপুর দুপুর টাইম, তখন কিন্তু এরকম টক ঝাল মিষ্টি খেতে খুবই ভালো লাগে, আমার ভালো লাগে, আর এই জন্য আমরা সবাই খুব আম ভর্তাও খেয়ে নিয়েছি। নিশ্চয়ই আপনাদেরও খুব মনে পড়ে যাচ্ছে কাজিনদের সাথে বা ফ্যামিলি মেম্বারের সাথে এভাবে একসাথে আম ভর্তা খাওয়ার, তাই না? যাই হোক, তারপরে বিকেলের দিকে দেখতেই পাচ্ছেন ছোটো খালা নামাজ পড়ে সবার জন্য এরকম তালের শাঁস বলে থাকি, সেটাকে ছিলে দিয়ে সবাইকে খাওয়াই দিচ্ছিল।
এটা খুবই ভালো লেগেছে। আমরা কিন্তু যখন ছোট ছিলাম তখন এই ডালের শাঁস খুব মজা করে খেতাম এবং আম্মু ছেলে দিত, আমরা ফ্রিজে রেখে রেখে খেতাম, খুব ভালো লাগতো ঠান্ডা করে খেতে, তাই না? তো ও কিন্তু ফ্রিজে রেখেছিল, বের করে আমাদেরকে সবাইকে ছেলে দিচ্ছিল, আমরা তো খুব আরাম করেই খাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ খুব ভালো গিয়েছে আজকের দিনটি, মানে অনেক স্মৃতিও মনে পড়ে গিয়েছিল খাবারগুলি দেখে। যাই হোক, ফ্রুটসগুলি এখন দেওয়া হচ্ছে, মানে সন্ধ্যা হবে, মানে সন্ধ্যা হচ্ছে, ও বললো যে সবাইকে ফ্রুটস দেওয়ার জন্য। আর ফ্রুটসগুলি একটু ডেকোরেশন করে নিয়েছে, দেখতেই পাচ্ছেন সে ঝালমরিচ, মানে লবণ মরিচের সে ছোঁয়াটা আছেই। এরকম ফ্রুটসের সাথে কিন্তু লবণ মরিচ খুব ভালো লাগে, যেহেতু ফ্রুটসগুলি একটু টক টক ছিল। আর কালোটা যেটা, এটা কিন্তু আঙুর না, ওটা হচ্ছে জাম। সবাই আঙুর মনে করে খেয়ে খুবই অবাক হচ্ছিল, এরকম কেন, যার কারণে লবণ মরিচ দেওয়া হয়েছে। যেহেতু আম ভর্তা খেয়েছে তাই জাম ভর্তা আর করা হয়নি, কারণ যেহেতু শুকনো মরিচ দিয়েছে অনেকের পেটে ব্যথা করছিল, যার কারণে আমি এভাবেই সার্ভ করে নিয়েছি আর আপনাদের মাঝে শেয়ার করে নিয়েছি। নিশ্চয়ই ভালো লাগছে, নিশ্চয়ই ভালো করেছি শেয়ার করে, তাই না? যাই হোক, মাগরিবের নামাজের পরপরই ও আমাদের জন্য এরকম পেঁয়াজটা ভেজে নিচ্ছে। আর আজকের পেঁয়াজটা এতটা ক্রিসপি ছিল, খুব সুন্দর করে ও ভেজে নিয়েছে, কালারটাও ভালো ছিল। তো আমরা সবার চা এরকম পেঁয়াজ দিয়ে খেয়ে নিয়েছি। ব্যাস, এবার চা খাচ্ছি। আর এতটা গরম ছিল, সবাই ইন্টারেস্ট ছিল না চা খাওয়ার, বাট আমার চা না হলেই হয় না, তার উপর ওর চা কিন্তু খুবই টেস্টি হয়। দেখতেই পাচ্ছেন কতটাই ঠিক করে বানিয়েছে, কালার হয়েছে, তাই না? তো আমি ফার্স্টই নিয়ে নিয়েছি আমার চা। এভাবে দিনটি শেষ হলো, আলহামদুলিল্লাহ খুবই ভালো গেল। তার পরপরে আমরা লিচু খেয়ে নিয়েছি, এরকম ঠান্ডা করে লিচু খেতেও ভালো লাগে। এই তো, এটাই ছিল আজকে আমার ছোট্টখাটো একটা ব্লগ। নিশ্চয়ই ভালো লেগেছে, সাথে থাকবেন, সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।